তার মানে ফার্স্ট টাইমে আমি ক্লান্ত, খাওয়ার পরে বন্ধু আমি শান্ত, খাবার খায়। উনি কিন্তু খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাহ না বলে বন্ধু তিনি খাবার শুরু করলো। খাবার যখন শুরু করলো, খাবার খাইতে 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 প্লেটের সবগুলো খাবার বন্ধ শেষ করে ফেলেছে, মাত্র একটা লোকমা খাবার বন্ধ বাকি রয়েছে। যখন একটা লোকমা খাবার বাকি রইল, তখন একটা লোকমা খাওয়ার আগে যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতেছে, এবার তিনি পড়লো বিসমিল্লাহি আওয়ালাহু আল আখিরা। এই কথা বলে এই দোয়াটা পরে তিনি একটা লোকমা খাবার শেষের লোকমাটা খাইলো। খাইতে দেরি রে আমার নবী বন্ধু, মিষ্টি একটা হাসি দিতে দেরি করে না। প্রশ্ন জাগে কিনা বলেন, কেন নবী হাসলো, কেন নবী মিষ্টি করে হাসিটা দিল? ও বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছে যখন তিনি বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলো, এখন ওনার সঙ্গে সঙ্গে বন্ধু শয়তানও খাবার শুরু করলো। যখন তিনি বিসমিল্লাহি আওয়ালাহু আল আখিরা বলে একটা লোকমা ভক্ষণ করলো, খাইতে দেরি রে শয়তান যে এতক্ষণ খাবারগুলো খেয়েছে ভূমি করে সবগুলো ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখিয়া আমার নবী মিষ্টি করে বন্ধু একটা হাসি দিয়েছে। এখান থেকে কি বুঝলেন? বিসমিল্লাহ ছাড়া খাবার খাইলে বন্ধু শয়তানও তো খাবার খায়। এবার আসেন, ধরেন এটা একটা প্লেট, কি আমার রাসূল বলেছেন প্লেটে যখন তুমি খাবার খাইবা ডান দিক দিয়ে শুরু করবা, এবং যে দিক দিয়ে লোকমা উঠাইতে তোমার জন্য সহজ তুমি ওই দিক দিয়ে লোকমা তুলে তুলে খাইবা। জোরে সোরে সুবহানাল্লাহ। আমার রাসূল শিখিয়ে দিয়েছেন বন্ধু, আমার নবী এই যে আজকে তাওয়ার কাছে আছে, মাশাআল্লাহ, এত মানুষ তাওয়ার দিতে পারবে না, পারবা? আলহামদুলিল্লাহ, দেখবেন বিরিয়ানির প্যাকেটের মধ্যে, বিরিয়ানি যখন প্লেটে বা প্যাকেটে দেখবেন দারচিনি আছে, এলাচি আছে, তেজপাতা আছে, অন্যান্য মশলা আছে, ঠিক কিনা বলেন? খাওয়ার সময় দেখবেন এই পাতাটার সাথে যে খাবারগুলো সেগুলো সব ফেলে দেয় কিনা। ও বন্ধু, আমার নবী বলে দিয়েছেন তোমরা প্লেটটাকে চেটে চেটে ভালো করে খাও, আর হাতে যখন খাবারটা থাকে এটাকে ভালো করে চষে চষে তারপরে তুমি হাতটা মুছে নাও। ও বন্ধু, এই দিক দিয়েও তো সুন্নিয়তের আওতায় নাই, রাসূলের আদর্শের আওতায় নাই, ইচ্ছে মতো খাবার নষ্ট করি। বিশেষ করে বিয়ে বাড়িতে যেতে গেলে দেখা যায় যত বেশি খাই রে তার চেয়ে আরো বেশি মানুষ নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা, আমার সাথে একমত কিনা? তাহলে এই দিক দিয়ে আমরা রাসূলের আইন অনুযায়ী নাই, ঠিক কিনা বলেন? আপনাদের এই যে দৌলতপুরের মানুষ, ও বন্ধু একজনকে দাওয়াত দিলে দুইজন যায়নি, যায় তো তো মাইর খাইছেন, কপাল পড়েছে। আমার নবীর হাদিস থেকে প্রমাণ, একজন কি যদি বন্ধু দাওয়াত দেওয়া হয়, একজন তুমি দাওয়াত অ্যাটেন্ড করবা, দুইজন অ্যাটেন্ড করার বৈধতা আমার নবী দেয় না। যদি দুইজন নিতে হয় তাহলে তুমি আগে সাহেব দাওয়াতকে বলে দিবে, ভাই যান আমাকে একজন দাওয়াত দিয়েছেন, সিঙ্গেল আমি, আমি সিঙ্গেল যেতে পারবো না, আমার একটা নাতি আছে তাকেও তো নিয়ে যেতে হবে, তার জন্য পর্যন্ত আপনি বাজেট করবেন। এখন আপনারা আমাকে বলেন বলে হুজুর দুইজন গেলে সমস্যাটা কি? এগুলো তাকওয়ার বিষয় বন্ধু, সুন্নিয়তের বিষয়, শিক্ষার বিষয়, আমলের বিষয়। আমার নবী বলেছেন সাপোজ কথার কথা 100 জন মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন, 70 জন দাওয়াত খেয়ে ফেলেছে, এর মধ্যে বন্ধু 20 জন গেছে, অতিরিক্ত 20 জন নিয়ে কেউ নিয়েছে নিজের ছেলে, কেউ নিয়েছে নিজের ভাতিজা, কেউ নিয়েছে নিজের আদরের বন্ধু নাতি। 20 জন কয়জন দাওয়াতি বাকি আছে? কয়জন? 30 জন, 70 জন শেষ করে ফেলেছে, এর মধ্যে 20 জন বন্ধু ডাবল নিয়েছেন। এই যে ডাবল মানুষ 20 জন গিয়েছে, 20 জনের খাবার কিন্তু শর্ট, কথা বলেন না কেন? এখন যদি যিনি দাওয়াত দিয়েছেন মেজবান মেহমানদারি করবেন, উনি কিন্তু 30 জনকে খাবার দিতে পারবে না, এই মুহূর্তে খাবার রান্না করে দেওয়া তো সম্ভব না। এই যে লজ্জা পাবে যিনি অনুষ্ঠান করেছে, ওনার এই লজ্জার জন্য যারা 20 জন গিয়েছেন তারা দায়ী। কি করছেন? আমরা তো মুসলমান, অনেক জ্ঞাতা আমাদের, পারেছেন জানেন? এগুলো জানেন না, জানার চেষ্টাও করেন না। আলেমরা কথা বললে তিতা মনে করেন, জীবনে আপনার অসংখ্য বন্ধু থাকবার আপত্তি নেই,
কিন্তু এর মাঝখানে একটা মানুষ রাখবেন সবচেয়ে বেশি ভালোবাসা, সেটা হলো আলেম। তার ভালোবাসায় আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী আরো জানাইছে, বলবো না বিরক্ত হবেন, আমাদের মধ্যে অনেকে আছে না, দাওয়াত দিলে বন্ধু দাওয়াতে যায় না, আসেনি বাড়িতে এসে কার্ড দিয়ে দাওয়াত দিয়ে গেছে কিন্তু পরক্ষণে দেখা যায় সে দাওয়াতে যায় না। আমার নবী বলেছে, তোমার যদি তার বাড়িতে দাওয়াতে যাওয়ার ইচ্ছা না থাকে, যখন টেলিফোনে অথবা তোমাকে মেসেঞ্জারে দাওয়াত দিবে অথবা তোমাকে কার্ডের মাধ্যমে দাওয়াত দিবে, যাওয়ার যদি ইচ্ছা না থাকে তুমি তাকে সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা, ভাই গো আমি আপনার বাড়িতে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ যদি আপনার খাবার এরকম আপনিও যাবেন না, 50 জন মানুষ যাবে না, 10 জন মানুষ যাবে না, এই 10 জন মানুষের খাবার কিন্তু বন্ধ নষ্ট হবে, আপনি দাওয়াত রেখে আপনি দাওয়াতে যাননি, এই অপচয় জন্য আপনি দায়ী হয়ে যাবে। রাসূল বলেছেন, দাওয়াত রাখলে তোমাকে যেতে হবে, কি করতে হবে, যেতে হবে, যদি অসুস্থ হও তারপরেও যাই বন্ধ অ্যাটেন্ড করবা। এই শিক্ষা কি আমাদের মাঝে আছে, কথা বলেন আসেনি? আ বন্ধু, এবার আসেন আমাদের আর একটা জটিল সমস্যা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমাদের মধ্যে অনেকে আছে বন্ধু, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি হজ জাকাত করে, দান সাদকা করে, কিন্তু তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার শোনেন বন্ধু, জন এক ব্যক্তি প্রশ্ন করলো, গো নবী, ওই ব্যক্তিটা অনেক বেশি ইবাদত বন্দিগি করে, দান সাদাকা করে, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী বলেছেন, সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে দেখালেন, ওগো নবী, উনি বেশি নফল ইবাদত করতে পারে না, দান সদকাও বেশি করতে পারে না, কিন্তু নবী গো ওনার আচরণ শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী বলেছেন, সে তো জান্নাতি। এখনকার মানুষ মানুষের সাথে বেশি খারাপ আচরণ করতে পারলে মজা পায়, ঠিক কিনা বলেন? এই আদর্শ কি আমাদের মাঝে আছে? দেখবেন আমাদের একজনে হচ্ছে ধনী আর একজন হচ্ছে গরিব। বন্ধ নবী শিক্ষা দিয়েছে, তুমি 10 তলা ভবন তৈরি করবা, তোমার পাশে যে গরিব মানুষটা আছে হাদিস শরীফ থেকে প্রমাণ, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করে আসো, কারণ তুমি যে 10 তলা ভবন বানাইবা, তোমার এই বাড়িটা কমপক্ষে 100 বছর, ঠিক কিনা বলেন? এই 100 বছর বাড়ি যদি তুমি গরিবের সামনে বানাও, সে চাইলেও তো সুবিধা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন, তুমি যাইয়া তার সাথে আলাপ করে নাও, তুমি যে ড্রয়িং করেছো বাড়ি বানানোর জন্য, এই বাড়ি বানাইলে গরিবের কোনো অসুবিধা হবে না। আ বন্ধু, আল্লাহ কি আল্লাহর কসম করি বলছি, আমার নবী বলেছে, যদি গরিব মানুষ যদি আপত্তি করে, বন্ধু তুমি তো ধনী মানুষ, যেমনি মন চায় এমনি বাড়ি বানাই পারবা, এমনি ভাবে যদি বাড়িটা বানাও তাহলে আমার তো চলাফেরায় কষ্ট হবে। আমার রাসূল বলেছে, গরিব যদি আপত্তি করে তুমি এমনি বাড়ি বানাইও না, তার সুবিধা যেমনি হবে তেমনি তুমি বাড়িটা বানাও। আর এখনকার মানুষ দেখবেন অন্যের ক্ষতি করার জন্য টাকার গরমে সে বড় বাড়ি বানায়। আছে না নাই? আপনার বাগানের আম গাছের আম নিয়ে যায়, কাঁঠাল গাছের কাঁঠাল, শশা খেতে শশা, আলু খেতে আলু, টমেটো খেতে টমেটো নিয়ে যায়, এমন আসেনি মানুষ? নবী বলেছে, তুমি তাদেরকে চোর বলিও না, পশু খেয়েছে, পাখি খেয়েছে, মানুষ নিয়ে গেছে, তুমি তাকে চোর বলিও না, চোর বলে তাকে তুমি বিচারের আওতায় আনিও না, তাকে মনে মনে বলে দিও, আস্তে করে বলে দিও যে বন্ধু এটা করা ভালো না, এটা শরীয়ত বিরোধী, এটা অপরাধ, তুমি এটা থেকে দূরে থাকো। তুমি যদি তাকে চোর না বলো, তুমি যদি তার উপর জরিমানা না করো, মানুষের সামনে যদি তাকে লজ্জা না দাও, তোমার বাগান থেকে একটা পাখি টমেটো খেয়েছে, একটা ছাগল তোমার ক্ষেত থেকে টমেটো খেয়েছে, রাতের বেলা পেটের দায়ে চোর চুরি করে টমেটো নিয়ে গেছে, রে বন্ধু আমার রাসূল বলেছে, তোমার আমল নামায় পাখি যে খেয়েছে এটার বিনিময়ে সৎকার সওয়াব দিয়ে দিবি আমার আল্লাহ। আমাদেরকে ডাসেনি? একজনের সাথে যদি শত্রুতা থাকে, তাকে গায়েল করার জন্য সাক্ষী টাকা দিয়ে কিনা হয়, টাকা দিয়া সাক্ষী কিনিয়া তাকে বিচারের আওতায় আনা হয়। এবার বন্ধু আমার কথা শোনেন আপনারা, আমার নবী বলেছেন, এই দেশের নিয়ম হলো কি, যার পক্ষে সাক্ষী বেশি থাকে রায়টা তার দিকে আসে,
বিচারকরা এভাবে বিচার করে কিনা? সহি হাদিস, সিয়াসিত্তার হাদিস, আমার নবী বলেছেন যার পক্ষে বেশি সাক্ষী আছে তার দিকে ফয়সালাটা দিয়ে দিলাম, কিন্তু মূলত অপরাধী সে যাকে আমি রায় দিয়ে দিয়েছি সেই মূলত রায় পাওয়ার যোগ্য না, কিন্তু যে যার বিপক্ষে বিচার দাঁড়িয়ে গেছে মূলত রায়টা সে পাওয়ার হকদার। আমার নবী বলেছে তোমাকে তো রায় দিয়ে দেইনি, অর্ধেকটা জাহান্নাম তোমাকে বরাদ্দ করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আছে না? এটা আমাদের সমাজে কথা বলেন, ঠিক কিনা? তাহলে কোন দিক দিয়ে বন্ধু সুন্নিয়তের আওতায় আসবেন? এখন মাহফিল শেষ করে যে ঘুমাইবেন, ঠিক কিনা বলেন? ঘুমাইবেননি? ঘুমাইতে হয় কেমন ভাবে এটা জানেননি? জানো না বন্ধু, জানো না কেমন করে ঘুমাইতে হয়? অনেকে দেখছি দুইটা পা এমনি করে দিয়ে পেটটা উপরের দিকে দিয়ে ঘুমায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী বন্ধু হাত মোবারক গাল মোবারকের নিচে দিয়ে ঘুমাইতে। আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু তোমরা যখন ঘুমাইতে যাইবা ঘুমানো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের মতো করে উঁচু করে নাও, তারপরে তুমি বিছানায় চলে যাও, বিছানায় গিয়ে তুমি ডান দিকে কাতক হয়ে ঘুমাইবা। কোন দিকে? ডান দিকে কাত হয়ে ঘুমাইবা। আর ঘুমানোর সময় তুমি একটা দোয়া পড়বা, দোয়াটা জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তুমি ঘুমাও মন ইচ্ছা মতো, ঘুম হলো নিয়ামত। ঘুম যখন বন্ধু শেষ হয়ে যাবে এবার ঘুম থেকে ওঠার পরে আরেকটা দোয়া পড়ে নাও, আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই খবর আসেনি? নাই, কারণ আমরা তো পাতালপুরিতে বসবাস করি, ঠিক কিনা? এই যে বন্ধু অনেকে আছে এমনি দুইটা পা দিয়ে পেটটা উপরের দিকে দিয়ে ঘুমায়। হযরত ইয়াঈশ ইবনে তিখফা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি ওনার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ওনার বাবা বলেছেন আমি পেট এইভাবে পা দুইটা ছড়িয়ে দিই, পেটটাকে উপরের দিকে দিয়ে শুয়ে রইলাম, হঠাৎ করে কে যেন আমাকে ডেকে ডেকে বলছে তুমি কেন রে এমন করে শুয়ে আছো, কারণ এমনি শোয়াটা আমার আল্লাহ পছন্দ করে না। ওনার বাবা বলতেছেন এই আওয়াজ শোনার পরে আমি হঠাৎ করে নজর দিলাম, চাইয়া দেখি এটা আর কে হয় না, দুজাহানের বাদশা নবী। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এখন আপনি একটু চিন্তা করেন, আপনার শোয়াটাও তো শরীয়তের আইন অনুযায়ী নাই, কথা বলেন না কেন? আসেনি? এরপরে এটা হলো শোয়ার আদব, কিন্তু শোয়ার আগে তো একটু ডিউটি আছে, জানেননি? রাসূল বলেছেন তোমরা ঘুমানোর আগে 4000 দিনার সদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতে যে বাজেট তোমার জন্য রাখা আছে রে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। কি করো? জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদটা মিটাইয়া ঘুমাও, একটা হজ করে ঘুমাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, ওগো নবী এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব গো, এই কাজ কি আমরা করতে পারি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আলী রে, ও আলী তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে 4000 দিনার সাদকার সওয়াব পেয়ে যাবে। বিসমিল্লাহর সাথে সহিভাবে তুমি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। মাত্র 3 বার রসুলকে মহাব্বত করে দরদ পড়ে নাও, তোমার জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব তুমি পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে বন্ধু তোমার একটা হজের সওয়াব তুমি পেয়ে যাবে। এবার আসেন, এটার পক্ষে আমরা আসেনি? আসি, কিন্তু আমল তো করি না। এই যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বললাম, আপনারা বলেন আমরা শরীয়তের আওতায় আসিনি। ও বন্ধু আমার বাসায় যে বাসায় থাকি এই বাসার মালিকটা বন্ধু করোনায় মারা গেছে, নিজে দেখেছি কি যে নির্মম ভাবে বন্ধু মৃত্যু হয়েছে। ঘর থেকে বের হবে করোনার সার্টিফিকেট রিপোর্ট যেদিন আসছে, এই দিনে বন্ধু এশারের পরে আমি এশার নামাজ পড়তেছি, এশার নামাজ পড়ে শুনলাম অ্যাম্বুলেন্সের আওয়াজ, বের হলাম,
ওনাকে বন্ধু গোসল টোসল করে উনি বের হলেন। ওনার গেটটা থেকে একটা কদম দিতে দেরি, গাড়টা ফলাইতে দেরি করে না। ওনার ছোট্ট মেয়েটা বাবাকে জড়াইয়া ধরে কান্দে। চাইয়া দেখলাম আমি নিচের দিকে মাথাটা নিচু করে চাইয়া দেখলাম জিব্বাটা কামড় দিয়ে রেখেছে। তখন আমি বলেছি আবুল বাশার তো আর এই দুনিয়ায় নাই। বন্ধু কে দেখে রে হাহাকার, এ আবুল বাশার হলো না আমার বাসার মালিকের নাম। ওনাকে দেখছি বন্ধু, ওনার আত্মীয়র মধ্যে গরিব, গলার সেইনের জন্য মানুষের বিয়ে হয় না, উনি গিয়ে সেইন দিয়ে আসছে। মেয়ের জামাইয়ের বাড়ির মানুষ, মেয়ের বাড়ি থেকে খাসি পাঠাইতে হবে জামার বাড়িতে বন্ধু খাওয়ানোর জন্য, তৌফিক নাই, উনি খাসি কিনে দিয়ে এসেছে। জীবনে যতগুলো অনুষ্ঠান করেছেন একটা আত্মীয়কে বন্ধু বাদ দেয়নি রে, আমি নিজের চোখে আসার পরে দেখেছি। আর যারা ভাড়াটিয়া আছে কখনোই ভাড়াটিয়া মনে করতো না, মনে করতো নিজের ফ্যামিলির একটা সদস্য। বাজার করে আনলে বন্ধু যতগুলো ভাড়াটিয়া আছে অল্প অল্প করে দিত। বাড়ির পাশে খুব সুইট আম গাছ আছে, আম পাকাইয়া পাড়ার পরে বন্ধু সব ভাড়াটিয়ার ঘরে একরকম করে করে ঘরে পৌঁছাইয়া দিত। বন্ধু রে যখন তিনি মরে গেল তার একটা আত্মীয় স্বজন, তার বাসায় একটা মেয়ে আর তার ওয়াইফ ছেলেরা বাহিরে, একটা আত্মীয় স্বজন তার বাসার দিকে নজর দিল না। তার মেয়েটা বলেছে বন্ধু বিবিয়ে পড়ে, মেয়েটা বলেছে আমার একটা আত্মীয় যদি বাড়ির গেট দিয়ে যদি ঢিল মেরে একটা পানির বোতল দিয়ে যাইতো তাহলেও মনে করতাম সে আমার একটু উপকার করেছে, একটু নজর দিও বন্ধু চাইনি। এত কি নিষ্ঠুর এই পৃথিবী। ও বন্ধু আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই ফ্যামিলিতে আমি নিজে গিয়েছি, মানুষ বলছে হুজুর যাইয়েন না মরে যাবেন, ওনাদের পাশের যে দরজাটা বন্ধু মিনিমাম 12 দিন চোখ মেলেও তাকায় না, বাইরে কি মানুষ আসে না নাই। আমি নিজে গিয়েছি ওনার ঘরে আপ ডাউন করেছি, বাবাকে বলেছি বাবা গো তাদেরকে বাজার করে এনে দিবেন। বন্ধু আমার বাবা তাদের বাজার হাট করে দিয়েছে, আমার মা সকাল টু সন্ধ্যা এই ঘরে বন্ধু গিয়েছে এবং এসেছে। কই আমরা বাপ বেটা মা কার তো করুণা হলো না। ও বন্ধু করোনার হাত পা নাই রে, করোনা কেন কুল কায় না তোমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? সব কিছু 6 দিনে সৃষ্টি করেছে আমার আল্লাহ। ও বন্ধু একই বাসার মধ্যে ছিলাম, একই প্লটের মধ্যে ছিলাম, ও বন্ধু তাদের খোঁজ খবর নিয়েছি, আমাদের একটু সর্দিও তো লয় না, কারণ আমার রাসূল বলেছে সব কিছু নির্ভর করে তার ইমানিয়তের উপর। বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি কিন্তু কুমিল্লার জমিনে এত বেশি প্রোগ্রাম করি না, আমি হেরে বারবার বলেছি কুমিল্লার মধ্যে অনেক বক্তা আছে তাদের কি দিয়ে তুমি মাহফিল করো, আমি প্রোগ্রাম করব না। ও বন্ধু বাংলাদেশের সব জেলা ঘোরা শেষ হয়ে গেছে, দুই একটা মনে হয় খুঁজলে বাকি আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। দেশ এবং বাহিরে আমি গুণাগারের ভালোবাসার মানুষ গণে শেষ করতে পারবো না। বন্ধু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই করোনার মধ্যে আমি গুণাগার প্রোগ্রাম করেছি, মাঠে করতে পারি নাই, মসজিদে করেছি, কারো বাড়িতে করেছি, ঘোরাঘুরি কিন্তু বন্ধ ছিল না। সবাই আমাকে বলতো বিশ্বাস করেন আমি একটা দিন যখন প্রোগ্রাম তখন আমি মাস্ক পরি নাই, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যখন বলবে কোন তারপরে হবে ফায়া কোন, আল্লাহ যতক্ষণ কোন না বলবে ততক্ষণ পায়া কোনের কোন শক্তি নাই। বন্ধুরে আমার আমি কোন সিএনজি স্টেশনে মানুষকে মরতে দেখি নাই, কোন রিক্সার স্টেশনে মানুষ মরতে দেখিনি, আমি কোন বাস স্টেশনে মানুষ মরতে দেখিনি, কোন বন্ধুর এন্টেকারে মানুষ মরতে দেখিনি, লোকাল কোন প্লেসে মানুষ মরতে দেখিনি। ও বন্ধু ওই মানুষগুলো মরেছে যার গাড়িটাও এসি বাড়িটাও এসি অফিস রুমটাও বন্ধু এসি। আমার মনকে প্রশ্ন করলাম রে করোনা তোকে অ্যাপার্টমেন্ট লেটার কে দিল এসি রুমে ঢুকা, কথা কি বুঝেন নাই? আরো জোরে বলেন বুঝেন নাই? আপনাদেরকে বন্ধু এই কথাটা বলছি তার কারণে, ওই যে প্রথমে বলেছি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না যারা দুনিয়ার ধনী, কথা বলে না কেন? বড় লোকেরা অনেকেই কষ্ট পাইতে পারেন, কিচ্ছু করার নাই, আমি তো সবাইকে বলি নাই, যারা অপরাধের আওতায় এসেছে তারাই তো বুঝতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধু এটার কারণ কি জানেন? বড় লোক মানুষকে মানুষ মনে করে না,
গরিবকে বন্ধু কুকুরের চাইতে অনিকৃষ্ট মনে করে, ধনীরা জানে না আমার রাসূল বলেছে আমি সর্বপ্রথম যখন জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিব আমার সঙ্গী বিশাল একটা দল জান্নাতের দিকে আমার সঙ্গে সঙ্গে যাবে, এগুলো সবগুলো পৃথিবীর গরিব মানুষ। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন আমার বাসার মালিকের এই নির্মম পরিণতি দেখলাম তখন বন্ধু বাসায় বসে বসে একটা গজল লিখছি, আর একটা শুনবেন নি, যদি পারেন আমার সাথে গাইবেন, রাজি আছেন নি?